আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় ৭ তরঙ্গ ও শব্দ যশোর বোর্ড ২০১৯ এর সৃজনশীল। যশোর বোর্ড ২০১৯ এর সৃজনশীলটি হল উৎস প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব ২০ মিটার, ওই সময় বায়ুর তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। ক নম্বর, শব্দেতর তরঙ্গ কাকে বলে? খ নম্বর, শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর ক্রিয়াশীল কেন, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো, অর্থাৎ উৎস থেকে উৎপন্ন হবে শুধু প্রতিফলক পৃষ্ঠে যাবে, এইটুকু সময় আসা না, প্রতিধ্বনি হলে যাবে এবং আসবে, আর এটা শুধু যাওয়ার সময় নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা, গাণিতিক যুক্তি দ্বারা তোমার মতামত দাও। তো প্রথম প্রশ্ন ক নম্বর, ক খ করে তারপর আমরা প্রয়োজনীয় সূত্র দেখব। ক নম্বর, শব্দেতর তরঙ্গ কাকে বলে? আমরা জানি কোন শব্দের কম্পাঙ্ক যদি ২০ থেকে ২০০০ হার্জ এর মধ্যে হয় তাহলে সেই শব্দ আমরা শুনতে পাই, কিন্তু যে তরঙ্গের কম্পাঙ্ক ২০ হার্জ এর কম তাকে শব্দেতর তরঙ্গ বলে। তার মানে আমাদের শ্রাব্যতার সীমা কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক হচ্ছে শ্রাব্যতার সীমা ২০ থেকে ২০০০ হার্জ এর মধ্যে, ২০ থেকে ২০০০ হার্জ এর মধ্যে শব্দ হলে সেগুলো আমরা মানুষ শুনতে পাই, কিন্তু যে শব্দের কম্পাঙ্ক ২০ হার্জের কম তাকে শব্দেতর তরঙ্গ বলে, আর যেটা ২০০০০ এর চেয়ে বেশি তাকে শব্দতর তরঙ্গ বলে। তো যাই হোক, এখানে শুধু শব্দেতর তরঙ্গ ছিল, এই তরঙ্গ এই শব্দের তরঙ্গ ২০ হার্জ এর কম। পরের প্রশ্ন খ, শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন বা ক্রিয়াশীল কেন, ব্যাখ্যা কর। আসলে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগও বৃদ্ধি পায়, এর জন্য শুষ্ক বায়ুর চেয়ে ভেজা বায়ু অর্থাৎ আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি। তার মানে আমরা কি বুঝলাম, যে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়, এজন্য শুষ্ক বায়ুর চেয়ে ভেজা বায়ুতে শব্দের বেগ বেশি। আর্দ্র বায়ুর ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের তুলনায় কম বলে এরূপটা ঘটে। এর পরের প্রশ্ন গ, গ নম্বর প্রশ্ন অতি সহজ একটা প্রশ্ন, শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। তো এখানে শব্দ শুধু প্রতিফলক, শব্দ আমরা জানি সমবেগে চলে, তো সমবেগের সূত্র আমরা জানি s = vt, তো এখানে সময় t বের করতে হবে, s দেওয়া আছে কত, ২০ মিটার, s যদি আমাদের ২০ মিটার দেওয়া থাকে তাহলে আমরা শুধু বেগটা বের করে নিব, কারণ তাপমাত্রা আছে, তাপমাত্রা থাকলে আমরা বেগ নির্ণয় করার একটা সূত্র জানি, শুধু বেগ নির্ণয়ের সূত্র দিয়ে আমরা তাপমাত্রা এবং বেগের মধ্যে সম্পর্কের একটা সূত্র আছে সেটা দিয়ে আমরা বেগটা নির্ণয় করে নিব, কত ডিগ্রি, ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ, তারপরে আমরা সময় বের করতে পারবো s = vt দিয়ে। তাহলে এই অঙ্কের জন্য আমাদের অর্থাৎ গ ঘ উভয়ের জন্য আমাদের প্রয়োজনীয় সূত্র, আমরা জানি ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো ৩৩২ মিটার পার সেকেন্ড, তাহলে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ভি নট অর্থাৎ ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগের সাথে যোগ হবে ০.৬ গুণ তাপমাত্রা এর গুণফল। ০.৬ হলো ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় ০.৬ মিটার। তাহলে ৩০ ডিগ্রি হোক, ২০ ডিগ্রি হোক, ৩০ ডিগ্রি হোক, তাহলে কত বৃদ্ধি পাবে, ০.৬কে সেই তাপমাত্রা দ্বারা গুণ করে আমাদের ০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগের সাথে যোগ করতে হবে, এরকম একটা সূত্র। তারপর সমবেগের ক্ষেত্রে আমরা জানি s = vt, আমরা জানি শব্দ সমবেগে চলে, তাহলে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে এটা আমাদের ঘ নম্বরে লিখবে ২d = vt, একই সূত্র s = vt, ২d = vt, এটা s = vt, এটা শুধু যায় আসে না, কিন্তু প্রতিধ্বনি যাবে এবং আসবে, এই কারণে ২d = vt। তো চলো, আমরা তো জানি এখানে কি কি তত্ত্ব দেওয়া আছে, উচ্চ হতে প্রতিফলকের দূরত্ব ২০ মিটার আছে আর তাপমাত্রা আছে ২০, তো আমরা ২০ এর জন্য বেগ নির্ণয় করে নিব, আর এত কিছু লাগে না। এই তো এখানে বায়ুর তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, উৎস প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব s = ২০ মিটার, অর্থাৎ এখানে s = আমরা ২০ মিটার,
দেওয়া আছে প্রশ্নে। এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত? 332 এর সাথে 20 গুণ 0.6 যোগ হবে, এতে হয় আমাদের 344 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দটি উচ্চ হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় আমরা টি, তাহলে শব্দ যেহেতু সমবেগে চলে তাই আমরা সমবেগের সূত্র জানি এস ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল এস বাই ভি, অর্থাৎ মোট দূরত্বকে যদি আমরা বেগ দ্বারা ভাগ করি তাহলে সময় পাওয়া যায়। তাহলে শব্দ উচ্চ হতে শুধু প্রতিফলক পৃষ্ঠে যাওয়ার সময় হবে 0.058 সেকেন্ড, এটাই আমাদের নির্ণয় সময়। খুব সহজ একটা প্রশ্নের উত্তর। তো যাই হোক, এর পরের প্রশ্ন আমাদের, যদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয় তার প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তো আমরা কি করব, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার মতোই আমরা শব্দ যাবা যাওয়া এবং আসা এইটুকু সময় নির্ণয় করব। আমরা জানি মানুষের মস্তিষ্কের শ্রাব্যতার সীমা, অর্থাৎ মানুষের মস্তিষ্কের শব্দ আমরা যে শব্দটা শুনি তার রেশ থাকে 0.1 সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ডের চেয়ে যদি শব্দ ফিরে আসার সময় বেশি হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, আর যদি 0.1 চেয়ে যদি শব্দ প্রতিফলিত হয়ে আবার শ্রোতার কানে ফিরে আসতে যদি সময় কম লাগে, 0.1 থেকে যদি কম লাগে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। আবারও বলি, এখান থেকে শব্দটা উৎপন্ন হয়েছে, শব্দ এই প্রতিফলক পৃষ্ঠে গিয়ে বাধা খেয়ে আবার আসবে, অর্থাৎ 2d লেখো আর s লেখো যাই লেখো, আমরা 2d ইকুয়াল vt করলাম, এখানে d এর মান আছে 20 কিংবা s এর মান 20, আর বেগ এখানে তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রা তো পরিবর্তন হয়েছে, এখানে তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বেগ বের করতে হবে এবং সময় নির্ণয় করবো। এই সময়টা যদি 0.1 এর চেয়ে বেশি হয় তাহলে এ প্রতিধ্বনি শুনতে পাবে, আর যদি 0.1 এর চেয়ে কম হয় তাহলে শুনতে পাবে না, এবং 0.1 হলেও শুনতে পাবে। এখানে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল 20 মিটার, আচ্ছা বেশি ধরে এস ধরেছি আমরা এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, তা আমাদের শব্দের বেগ 332 এর সাথে যোগ হবে 30 × 0.6, তোমরা সূত্র শিখেছো, তাহলে এতে হলো 350 মিটার পার সেকেন্ড। এখন প্রতিধ্বনি শোনার সময় টি হলে আমরা প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সূত্র জানি 2s ইকুয়াল vt, তাহলে টি ইকুয়াল কি হবে 2s বাই ভি, এস এর মান 20, ভি এর মান 350, আমরা 20কে 2 দ্বারা গুণ করলে 40 হয়, 40কে 350 দ্বারা ভাগ করলে ক্যালকুলেটর ব্যবহার করে 0.1143 সেকেন্ড হয়, যা 0.1 সেকেন্ড থেকে বেশি। আর 0.1 সেকেন্ড থেকে বেশি হওয়ার কারণে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে প্রতিধ্বনি শুনতে পাব, অর্থাৎ অতএব 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে।